চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আমাকে অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে দিদি ভাই যে স্কেলগুলো আমরা কিনি বা আমি ব্যবহার করি সেগুলো কিভাবে ব্যবহার করা যায় এখানে দেখুন এতগুলো স্কেল আছে এই স্কেলগুলো ব্যবহার করলে আপনাদের কিন্তু অনেক ধরনের সমাধান হয়ে যাবে তো প্রত্যেকটা স্কেল কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আমার অনেক ধরনের স্কেল আছে তো এখানে আমি প্রথম যে স্কেলটা সেটা এই স্কেলটা দেখিয়ে দিচ্ছি এটাকে মিটার স্কেল মানে এখানে এই স্কেলটাতে এক মিটার পর্যন্ত মাপ নেওয়া যায় এই স্কেলটা কিন্তু আপনাদের থাকতেই হবে যারা দর্জির কাজ শিখতে চাইছেন কেননা এখানে কিন্তু অনেক বড় বড় মার্জিন টানা যায় যেমন কোনো লেহেঙ্গা করছেন বা গ্রাউন্ড করছেন তখন কিন্তু এই স্কেলটা খুবই প্রয়োজন পড়বে ফিতে দিয়ে কিন্তু তখন হয় না তো এই স্কেলটা চাইলে আপনারা কিনতে পারেন আর এর দাম একশো চল্লিশ অথবা পঞ্চাশ টাকা হতে পারে জায়গা অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হতে পারে এই স্কেলটা খুবই দরকার এই স্কেলের কাজটা তেমন কিছু নয় নর্মালি স্ট্রেট টানা হয় তাই জন্য এখানে আর দেখালাম না এবারে এই যে স্কেলগুলো আছে এই সবকোটা স্কেলের কাজটা আমি দেখাচ্ছি প্রথমে আমি এই স্কেলটাকে একটু বলে দিচ্ছি এই স্কেলটা যে কোনো জায়গায় রাউন্ড শেপ করার জন্য যেমন ধরুন আপনি কোনো ব্লাউজ করছেন অথবা কামিজ করছেন তো সেখানে যে গলার শেপটা দেওয়া হয় প্রথমে তো একটা এরকমভাবে বক্স টানবেন যতটুকু আপনি লেন্থ রাখতে চান গলার তো এইরকম বক্স টানার পরে এটাকে বলা হয় ফ্রেঞ্চ কার্ভ স্কেল এটাকে দিয়ে এরকমভাবে রাখবেন রেখে এরকমভাবে রাউন্ড করে দেবেন এখানে কিন্তু খুব ভালো রাউন্ড শেপ হয় অথবা যখন আর্মহলের যে মেজারমেন্ট আনা হয় নর্মালি যেমনভাবে আর্মহলের দাগটা নেন টেনে ছাতি এইরকমভাবে নেন এখানে যে শেপটা দেওয়া হয় এটাকে এইরকমভাবে রেখে হালকা রাউন্ড করে দেবেন যেটা হাতে করতেন সেটা ভাবে স্কেল দিয়ে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের শেপটা কিন্তু ভালো আসবে এটাকে ফ্রেঞ্চ কার বলে এটা তিরিশ অথবা চল্লিশ টাকা দাম নিতে পারে এইবারে দেখাবো এই স্কিলটা এই স্কিলটা প্রত্যেকের কাছে থাকতেই হবে এটাকে বলা হয় এল স্কিল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্কিল এইটা কি হবে এটা আপনারা যে কোনো জায়গায় স্ট্রেট যে দাগটা হবে সেটা একবারেই আপনারা টানতে পারবেন যেমন এখানে আমি দেখাচ্ছি দেখুন ধরুন আপনি একটা স্ট্রেট দাগ টানবেন যেখানে একটা স্ট্রেট টানবেন তখন এই স্কেলটা দিয়েই আপনারা করতে পারবেন এল স্কেলটা কীভাবে করবেন যে কোনো এক সাইডটা সমান রাখতে হবে মানে এই যে ধার বরাবর এইরকমভাবে সমান বরাবর রাখতে হবে দেখুন আমি ঠিক যেমনভাবে রাখছি দেখুন এখানে পুরোটা দেখতে পাচ্ছেন সমান বরাবর রেখেছি তার মানে এবারে এখান থেকে দাগটা এরকমভাবে টেনে দেব। দিলেই এটা একদম স্ট্রেট একদমই স্ট্রেট এটা আপনাদের আর মারতেই হবে না পরে যেটা স্ট্রেট হয়েছে কিনা অনেক সময় এটা কিন্তু অনেকে ভুল করে স্ট্রেট দাগ টানতে পারে না যার জন্য জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায় এই স্কেলটা ব্যবহার করবেন এটাকে এন স্কেল বলে এটাও প্রায় এরকম একশো চল্লিশ অথবা পঞ্চাশ টাকা নিতে পারে জায়গা অনুযায়ী দাম কম বেশি হতে পারে এই স্কেলটা খুব দরকার এইবারে একটা স্কেল আছে এই স্কেলটা এই স্কেলটা আপনাদের কাছে অবশ্যই রাখবেন এটাকে বলা হয় হিপ কার্ভ স্কেল এইটার দামটা সত্তর টাকা বা আশি টাকা নেবে এটা কি হবে যখন দেখবেন আপনারা কোনো কামিজ তৈরি করছেন তখন যে এরকম কোমর থাকে পাছা থাকে এরকমভাবে মেজারমেন্ট তো থাকে এরকম তখন এই যে দাগগুলোকে মেলাতে হয় আমরা কি করি ফিতে দিয়ে মিলিয়ে দিই অথবা স্কেল দিয়ে এরকমভাবে সোজা সোজা মিলিয়ে দিই এইরকম রকম সোজা সোজা মিলিয়ে দিই কিন্তু এখানে এরকম ভাবে না মিলিয়ে আপনাদের এই যে স্কেলটা আছে এই স্কেলটা নিয়ে মেলালে ফিটিংস ভালো হবে এরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাউন্ড বরাবর শেপ আসছে ঠিক এইরকমভাবে আপনারা মিলিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের ভীষণ ভালো হবে আর শেপটাও সুন্দর আসে আর এই স্কেলটা দিয়ে আপনারা যে কোনো হাতা তৈরি করার সময় হাতার জায়গাতেও শেপ দিতে পারেন আমার ভিডিওতে আপনারা আগেও দেখেছেন যারা এখনো দেখেননি আমার চ্যানেলে যান আপনারা দেখতে পারবেন এই স্কেলটা আমি ব্যবহার করে হাতাও কাটিং করেছি এই তো গেল স্কেলটা এটাও কিন্তু আপনাদের কাছে থাকতে হবে তাহলে খুব ভালো হয় আর আরেকটা স্কেল লাস্ট স্কেল এই স্কেলটা এইটা যখন আপনারা প্যান্ট তৈরি করবেন এর দামটা আপাতত আমার মনে নেই কেন এটা অনেক আগেকার স্কেল আমার দামটা আমি ভুলে গেছি এই স্কেলটা হচ্ছে যখন আপনারা কোনো প্যান্ট তৈরি করবেন বা হাতার যে সেভ হয় তখনও কিন্তু এই স্কেলটা ব্যবহার করতে পারেন এটা এখানেও আপনারা ব্যবহার করতে পারেন এরকম নয় যে এটা ব্যবহার করা যাবে না এইখানে যে শেপ দিতে হয় এখানেও আপনি ব্যবহার করতে পারেন বাট এর থেকে এই স্কেলটা কামিজের জন্য বেস্ট হবে আর এই স্কেলটা হচ্ছে যে কোনো প্যান্ট তৈরি করার সময় সেটা চুরি প্যান্ট স্ট্রেট প্যান্ট প্যান্ট তৈরি করার সময় এই যে শেপ অংশটা আছে এটা হালকা এটা খুব দরকার পড়বে এই স্কেলটা আপনারা কিনে নেবেন তাহলে ভীষণ ভালো হবে তো আশা করবো আপনারা স্কেলগুলো বুঝতে পেরেছেন কোথায় কোথায় ব্যবহার করতে হবে আপনারা এই সবকটা স্কেল কিনে রাখতে পারেন একটা একটা করে তাহলে দেখবেন আপনাদের শেপ দেওয়ার সময় কোনো অসুবিধা হবে না খুব সুন্দর শেপ পড়বে আর আমাকে এটা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি ভাই এই স্কেলগুলো কিভাবে ব্যবহার করতে হবে একটু বলে দিন দাম কত সেটাও বলে দিলাম তো আপনারা চাইলে কিনে নিতে পারেন আর আরেকটা কথা যারা এখনও পর্যন্ত আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে যান সাবস্ক্রাইব করুন সেখানে অনেক অনেক ভালো ভালো ভিডিও ওখানে আপলোড করি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো যারা চান আমার ব্লগ ভিডিও দেখতে আমার সেকেন্ড চ্যানেলে চলে যেতে পারেন তো আশা করবো পুরোটা আপনাদের হেল্প হয়েছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতেছেন আপনাদের টপিক নিয়ে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত টাটা